ओम गंग गणपते नमः। जे कोनो शुभ कार्य जे कोनो धार्मिक कार्य शुरू करार आगे विघ्नहर्ता भगवान गणेशेर पूजा अर्चना करा है। भगवान गणेशेर पूजा अर्चना कर ले सौभाग्य समृद्धि सह ज्ञान प्राप्त है। ताई प्रति बछर विनायक चतुर्थीते एवं संकष्टी चतुर्थीते भक्तदेर भारी भीड़ देखा जाए गणेश मंदिरे। शुधु मंदिरे नय, अनेके निज गृहे सिद्धिदाता गणेश भगवानेर पूजा अर्चना करें। नमस्कार सबाईके जानाई अनेक अनेक स्वागत धर्म संस्कार चैनेले। श्रोता बंधुरा, सामने आसछे श्री श्री गणेश चतुर्थी। और गणेश चतुर्थीर एई विशेष दिने किछु विशेष उपाय आछे जे उपायगुलो करले आपनी सुख शांति एवं समृद्धि प्राप्त करते पारेन। श्रोता बंधुरा, श्री श्री गणेश चतुर्थीर समयसूची निये भिडियो तैरि करा आछे। डेस्क्रिप्शन बक्से सेई भिडियो लिंक देवा थाकबे, आपनारा सेखान थेके सेई भिडियोटि देखते पारेन। तर संगे जदि कोनो प्रश्न थाके ताहले अवश्य आपनी कमेंट करते पारेन। सुखकर्ता दुखकर्ता सिद्धिदाता गणेश भगवानेर पूजा अर्चना करले सकल बाधा विघ्न दूर है। श्रोता बंधुरा, श्री श्री गणेश चतुर्थी के वरदा चतुर्थी, सिद्धि विनायक व्रतम, सौभाग्य चतुर्थी व्रतम आदि नामेओ जाना जाए। श्रोता बंधुरा, यही चतुर्थीते उपवास थेके सिद्धिदाता गणेश भगवानेर पूजा अर्चना करले गणेश भगवानेर आशीर्वादे तादेर ज्ञान एवं धैर्येर आशीर्वाद प्राप्त है। এই জ্ঞান এবং ধৈর্য এমন দুটো নৈতিক গুণ, এই গুণ থাকলে জীবনে অবশ্যই উন্নতি হয়, তার সঙ্গে মনোবাঞ্ছিত ফল প্রাপ্ত হয়। শ্রোতাবন্ধুরা, সম্পূর্ণ ভারতবর্ষে শ্রী শ্রী গণেশ চতুর্থী ব্যাপক উৎসাহ উদ্দীপনার সাথে পালন করা হয়। যদিও ভারতের সব প্রদেশে পুজোর রীতিনিয়ম কিছুটা আলাদা, কোথাও চার দিন পূজা অর্চনা করা হয়, আবার কোথাও দশ দিন ব্যাপী এই উৎসব পালন করা হয়। শ্রী শ্রী গণেশ উৎসবের প্রথম দিন সিদ্ধিদাতা গণেশ ভগবানের জন্মদিবস রূপে পালন করা হয় এবং সেই দিন থেকে দশ দিন অর্থাৎ পরবর্তী চতুর্দশী পর্যন্ত পালন করা হয়। এবং এই অনন্ত চতুর্দশীতেই শ্রী শ্রী গণেশ ভগবানের প্রতিমা বিসর্জন করা হয়। সিদ্ধিদাতা গণেশ ভগবানের অপর নাম বিনায়ক, তাই এই চতুর্থীকে বিনায়ক চতুর্থী নামেও জানা যায়। এই বিনায়ক চতুর্থীতে এমন কিছু অচুক উপায় আছে যে উপায়গুলো করলে ঘরে সুখ শান্তি সহ ধন বৈভবেরও বৃদ্ধি হয়। বন্ধুরা, গণেশ চতুর্থীর এই বিশেষ দিনে আপনি আপনার ঘরে শ্রী শ্রী গণেশ প্রতিমা স্থাপন করতে পারেন, তার সঙ্গে শ্রী শ্রী গণেশ যন্ত্রের স্থাপনা করতে পারেন নিজ গৃহে, তাতে অশুভ শক্তির নাশ হয়, তার সঙ্গে পজিটিভ এনার্জিও সঞ্চারিত করে। শ্রোতাবন্ধুরা, এই বিশেষ দিনটিতে আপনি আপনার যে কোনো সমস্যা থেকে নিজাত পাওয়ার জন্য শ্রী শ্রী গণেশ মন্দিরে গিয়ে প্রার্থনা করতে পারেন। তার সঙ্গে সেই দিন যদি হাতেকে সবুজ ঘাস খাওয়ানো যায় তাহলে সেই সমস্যা আরও তাড়াতাড়ি দূর হবে। আর্থিক সমস্যা থাকলে আপনি সেই দিন সিদ্ধিদাতা গণেশ ভগবানকে গুড় এবং ঘিয়ের ভোগ নিবেদন করতে পারেন, তাতে আর্থিক সমস্যা দূর হয়। যে কোনো মনস্কামনা পূর্তির জন্য আপনি দুর্বা অর্থাৎ দুর্বা ঘাস দিয়ে পূজা অর্চনা করতে পারেন। তার সঙ্গে একুশটি গুড়ের নাড়ু দিয়ে ভোগ নিবেদন করতে ভুলবেন না। যদি গুড়ের নাড়ু না থাকে তাহলে দুর্বা ঘাসের শীষ দিয়ে পূজা অর্চনা করবেন, তাতেও মনোবাঞ্ছিত ফল প্রাপ্ত হয়। সম্পত্তি সংক্রান্ত ঝামেলা নিষ্পত্তির জন্য বর্গাকার রূপোর টুকরো অর্পণ করতে পারেন, তাতে সম্পত্তি সংক্রান্ত ঝামেলার নিষ্পত্তি হয়। মান সম্মান বৃদ্ধির জন্য আপনি হলদি দিয়ে ভগবান শ্রীগণেশকে পূজা অর্চনা করতে পারেন, তবে কাঁচা হলুদ দিয়ে পূজা অর্চনা করবেন বা হলুদের গাঁট অবশ্যই সিদ্ধিদাতা গণেশ ভগবানকে অর্পণ করতে পারেন। শ্রোতাবন্ধুরা, গণেশ চতুর্থীর এই বিশেষ দিনে আপনি শ্রী শ্রী গণেশ ভগবানের পূজা অর্চনার পর অবশ্যই প্রয়োজনীয় ব্যক্তিদের কোনো না কোনো কিছু দান করবেন, দান করলে বিশেষ পুণ্যফল প্রাপ্ত হয়। শ্রোতাবন্ধুরা, আপনি প্রয়োজনীয় ব্যক্তিদের মধ্যে চাল, শাকসবজি, কাপড় আপনার যেমন সুযোগ বা সুবিধা হয় তেমনি আপনি দান দক্ষিণা করতে পারেন। তবে শ্রোতাবন্ধুরা, এই যে উপায়গুলো বললাম এর থেকেও আরেকটি বড় উপায় আছে, যে উপায় করলে আপনি সারা জীবন সিদ্ধিদাতা গণেশ ভগবানের আশীর্বাদে সুখ শান্তিতে অতিবাহিত করবেন। সেটা হলো মাতা পিতার সেবা করা, তাদের মনে দুঃখ দিয়ে জীবনে যে কোনো ব্রত পালন করলে কখনো তা সাকসেস হবে না, কখনো আপনি সুফল পাবেন না। তাই অবশ্যই তাদের সেবা যত্ন করুন, তাদের আশীর্বাদ থাকলে আপনি অবশ্যই জীবনে সাকসেস অ্যাচিভ করতে পারবেন, উন্নতির চরম শিখরে আপনি পৌঁছতে পারেন। আর চলে আসছি আমাদের টপিকে। শ্রোতাবন্ধুরা, যদি বিবাহে বাধা থাকে এই উপায় দাদারা করতে পারেন, সেটা হলো শ্রী শ্রী গণেশ দেবতার ভোগে হলুদ মিষ্টি দিতে পারেন, তাতে বিবাহের বাধা দূর হয়। দিদিরা মালপো দিয়ে ভোগ লাগাবেন, তাতে বিবাহের বাধা দূর হবে। যদি আপনার ঘরে
শ্রী শ্রী গণেশ দেবতা স্থাপিত না হন তাহলে আপনি কি করবেন? তাহলে আপনি আপনার আশেপাশে গণেশ মন্দিরে গিয়ে ভোগ দিতে পারেন। তবে শ্রী শ্রী গণেশ দেবতার পূজনের পর অবশ্যই গরিব দুঃখীদের মধ্যে কোনো না কোনো কিছু দান করবেন, তাতে আপনার বিশেষ ভালো হবে। তাহলে শ্রোতা বন্ধুরা, আজকের এই ভিডিওতে এতটুকু। অনেক অনেক ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য, অনেক অনেক ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন।